হাই ভিওয়ার্স আর জানাব যে কীভাবে ফোনে ম্যাসেঞ্জার ডাউনলোড করতে হয় এবং ম্যাসেঞ্জার থেকে কীভাবে নিজস্ব বন্ধুবান্ধব বা অন্য কাউকে এসএমএস কীভাবে করে কিংবা ম্যাসেঞ্জার থাকলে কেউ অনবরত আপনাকে ভিডিও কল করছে ভিডিও চ্যাট করতে চাইছে তো আপনি কী করবেন বাধ্য হয়ে আপনি কি ব্লক করবেন অচেনা অচেনা লোক যদি আপনাকে অনবরত যদি ভিডিও কলিং করতে চায় তো সেক্ষেত্রে আপনি কি করবেন ব্লক করবেন তো সেটা কীভাবে ব্লক করবেন তো ভিউয়ার্স শুরু করা যাক তাহলে তো প্রথমে আপনার ফোনে কোথায় দেখতে হবে কোথায় প্লে স্টোর আছে তো প্লে স্টোরে আপনাকে গিয়ে কি করতে হবে সার্চ অপশানে গিয়ে ম্যাসেঞ্জার লিখতে হবে ম্যাসেঞ্জার লিখলে আপনার ম্যাসেঞ্জার যে অ্যাপসটি সেটি আসবে তারপর ম্যাসেঞ্জার অ্যাপসটি ইনস্টল করব তারপর আমরা ওপেন করব প্রথমে কোথায় আপনার খুঁজতে হবে প্লে স্টোরটা রয়েছে তো সেই প্লে স্টোরে আমরা প্লেস করব প্রেস করব বা ক্লিক করব তারপর আপনার যে উপরে সার্চ অপশান দেখবেন আপনার মেল থাকবে তো সার্চ অপশানে আপনি কি করবেন ম্যাসেঞ্জার কথাটি লিখবেন তো ম্যাসেঞ্জার কথাটি লিখলে আপনি ওটাকে ক্লিক করবেন বা প্রেস করবেন এই যে ম্যাসেঞ্জার সবার উপরে আসছে ওটাকে আপনি প্রেস করবেন আবার তারপর আপনি ইনস্টল করবেন ইনস্টলে প্রেস করুন ইনস্টলে প্রেস করলে ওটা ইনস্টল হতে শুরু করবে একটু সময় লাগবে ওয়াইফাই থাকলে একটু খুব তাড়াতাড়ি হবে তো ভিউয়ার্স ইন্সটলিং হচ্ছে তো ভিউয়ার্স এইবার আপনি ওপেন করবেন ওপেন করার সাথে সাথে দেখতে পাবেন ফ্রম ফেসবুক তো এইখানে আপনার যে নামে ফেসবুকটা খোলা রয়েছে সেই ফেসবুকে আপনার ক্লিক করতে হবে তো আমি মনে করুন চিত্ররঞ্জনে প্রেস করে আমার ফেসবুকে আমি গেলাম তারপরে সেভ সেভিং করতে পারেন বা নট নট নাও করতে পারেন তো এইখানে আপনি ওকে করে দেবেন এস এম এস এখানে মেসেজিং বা ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জারে প্রেস করবেন করে আপনি সেট অ্যাজ ফ্লট করে দেবেন তারপর ডান করে দেবেন দেখবেন আপনার সমস্ত পরিচিত বা ফেসবুকের বন্ধুরা আপনার চলে এসছে কিন্তু এইবার আপনি এখান থেকে আপনার বন্ধু বন্ধুবান্ধবকে মেসেজ করতে পারেন ফটো পাঠাতে পারেন ভয়েস রেকর্ডিং পাঠাতে পারেন যা খুশি আপনি পাঠাতে পারেন তো ভিউয়ার্স সেটা কীভাবে হয় চলুন শুরু করা যাক এখানে নিচের দিকে সমস্ত আপনার মেসেজ এবং উপরে আপনার সব ফ্রেন্ডস তো মনে করুন এখানে অমিত রয় বলে ফ্রেন্ডসটাকে ক্লিক করলাম তো এইখানে আপনি কি করবেন এই অমিত রয়কে আপনি মনে করুন আপনার ফ্রেন্ডস বা আমার ফ্রেন্ডস মনে করুন আপনার এখানে অন্য একটা ফ্রেন্ডস রয়েছে তো আপনি এইখানে টাইম ম্যাসেজ করতে পারেন এইভাবে কিছু লিখতে পারেন তার পাশে যে মাইক চিহ্নটা রয়েছে বাম দিকে সেখানে আপনি ভয়েস করতে পারেন তার পাশে কি আপনার ইমেজ রয়েছে আপনি ইমেজ পাঠাতে পারেন তার পাশে ক্যামেরা রয়েছে ছবি তুলে পাঠাতে পারেন হ্যাঁ তো ভিউয়ার্স এইভাবে কিন্তু পাঠাতে পারেন এইভাবে ক্যামেরা করে পাঠাতে পারেন কিংবা আপনার ক্রিয়েট রুম করে পাঠাতে পারেন ভিডিও কল করে পাঠাতে পারেন আপনি এখান থেকে আপনার বিভিন্ন রকমের ছবি পাঠাতে পারেন মজার ছবি পাঠাতে পারেন লাইক দিতে পারেন তো ভিউয়ার্স আপনার বন্ধুকে এইভাবে আপনি কিন্তু এ করতে পারেন মেসেজ পাঠাতে পারেন মনে করুন আপনি অসিত মাইতে প্রেসটা খুলেছেন ঠিক সেমভাবে আপনি মেসেজ করবেন লিখতে পারবেন ক্যামেরা সব কিছু করতে পারবেন তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন তো মনে করুন এবার আপনার ম্যাসেঞ্জার থাকার জন্য আপনাকে অনবরত ভিডিও কল করছে কেউ তখন আপনি কী করবেন তো আপনি ম্যাসেঞ্জারে যাবেন ম্যাসেঞ্জারে যাওয়ার পর যে ফ্রেন্ডস আপনাকে অনবরত ভিডিও কল করছে বা চ্যাট করতে চাইছে তো আপনি তাকে ব্লক করবেন তো কীভাবে ব্লক করবেন তো ভিউয়ার্স মনে করুন এই খুশ নাসিব বলে লোকটি আমার বিরক্ত করছে তো ওইখানে প্রেস করব খুশ নাসিবে তারপর উপরে ডান দিকে দিকে আই যে আই চিহ্ন রয়েছে ক্যামেরার পাশে ওখানে প্রেস করব করলেই আপনি দেখতে পাবেন আপনার ব্লক কথাটির আসবে এই যে ইগনোর মেসেজের নিচে ব্লক ওইখানে প্রেস করব তারপর দেখতে পাবেন উপরে ব্লক মেসেঞ্জ এবং কল এবং তারপরে দেখবেন ব্লক অন ফেসবুক তো আমরা দুটোতেই ব্লক করে দেবো তাহলে কলও করতে পারবে না মেসেজও করতে পারবে না এবং ফেসবুকেও থাকতে পারবে না তো ইউয়ার্স আশা করি বুঝতে পারলেন তো ইউয়ার্স ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন